হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি ময়মনসিং পার্কে। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী সার্কিট হাউস পার্ক। আমরা জানি যে এখানে বিভিন্ন অকেশনে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন কনসার্ট অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই সার্কিট হাউস মাঠে হয়ে থাকে। আমরা এই পাশটা আস্তে আস্তে দেখতে থাকি। এদিক দিয়ে আমরা জানি যে এখানে কিছু বাচ্চাদের খেলনা আছে, আমরা ইচ্ছা করে দেখতে পারি। বিভিন্ন ধরনের খেলনা আছে, বাচ্চারা খেলতে পারবে, মজার জন্য খুব ভালো। আয়াত, তোমার কেমন লাগছে? আয়াত, ভালো লাগছে? হ্যাঁ, মজা পাচ্ছ? আসো আসো আসো, এদিক দিয়ে আসো বাবা। এই পাশটা আমরা দেখতে পারি, কি বললে? এই পাশটা হচ্ছে, আমরা জানি এই পাশে ব্রহ্মপুত্র নদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ যেটাকে আখ্যায়িত করা হয়। আমরা জানি প্রতিটাই নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ঠিক এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এখন পানি নাই, তাই মনে হচ্ছে ব্রহ্মপুত্র নদ থেকে একদম পানি শূন্য। আমরা এটা এই পাশটা আমরা হেঁটে যাচ্ছি। বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা। হয়তো আজকে আমরা যে টাইমে আসছি, এই টাইমে হয়তো আমার দুপুর টাইম, তো সবাই ব্যস্ত, ওই জন্য খেলাধুলার বাচ্চাদের খেলনা যেগুলো আপাতত ক্লোজ আছে, ইচ্ছে করলে বাচ্চারা এখানে খেলতে পারবে। অসংখ্য চটপটির দোকান আছে, ফুচকা, ঐতিহ্যবাহী ফুচকা। আমরা সেই যখন কলেজ ক্লাবে ছিলাম আনন্দময়, তখন আমরা এখানে ফুচকা খেতাম, নদীর পাড়ে বসে থাকতাম। কেউ ইচ্ছে করলে এখানে রোলার স্কেটিং খেলতে পারবে। এখানে ময়মনসিং রোলার স্কেটিং একটা ঐতিহ্যবাহী একটা একাডেমি, এখানে যে কেউ খেলতে পারবে। এখানে অবশ্য ভর্তি হতে হয় মেবি। হ্যাঁ, আমরা এখন ঢুকে যাচ্ছি শিল্পচর্চ জয়নুল আবেদিন, হ্যাঁ শিল্প জয়নুল উদ্যান ময়মনসিং। আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকতেই দেখি সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ফুড ক্যাফে, হ্যাঁ ফুড পার্ক। এখানে আমরা অনেক সুন্দর রেস্টুরেন্ট, যে কেউ ইচ্ছে করলে এখানে বসে খেতে পারবে। বাহ, চমৎকার। বর্তমান মেয়র কেমন কিছু, উনি অনেক সুন্দরভাবে ময়মনসিং পার্কটাকে গুছাইছে। দৃশ্যগুলি অনেক সুন্দর সুন্দর, দেওয়ালে বিভিন্ন কারুকার্যের ছবি, অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। জয়নুল আবেদিন যে উদ্যানটা এখানে, বাহ চমৎকার। এখন চলে আসলাম বৈশাখী মঞ্চ। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা জায়গা, এখানে প্রতি বছর বৈশাখী মঞ্চে, এখানে বৈশাখ যখন চলে আসে তখনই এখানে অনুষ্ঠানগুলি হয়। অত্যন্ত সুন্দর, আমি প্রায় সময় এখানে আসি। বৈশাখী মঞ্চটা অনেক সুন্দর, এখানে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অকেশনে অনুষ্ঠানগুলি করা হয়, বা আমার কাছে অনেক ভালো লাগে, চমৎকার। আমার ওই পাশটায় নামাজের, মেবি নামাজের ঘর আছে এখানে, যে মহিলাদের নামাজের স্থান, সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে বিজয়ী পিঠা বাড়ি। এখানে বিভিন্ন পিঠা উৎসবে এই জায়গার মধ্যে পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করা হয়, ভালো লাগে খেতে। এখন আমরা চলে যাব মিনি চিড়িয়াখানায়, আমার কাছে খুব ভালো লাগে। ময়মনসিং পার্কের ছোট্ট একটা আকর্ষণ মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখন আমরা টিকিট কাটবো, দেখি কত টাকার টিকিট নেই। ও হ্যাঁ, সবার জন্য 30 টাকা টিকিট।